এখানেই আমাদের এই জেনারেটরটা থাকবে, ছোট একটা মোটর। এবারে এভাবে নাটগুলোকে টাইট করে দিতে হবে, আর এখান থেকে প্লাস মাইনাসের যে পয়েন্ট সেটা বেরিয়ে এসেছে, আর এটা এভাবে কিন্তু ঘুরবে। এখানে একটা শ্যাফট লাগাতে হবে, এইরকম একটা কলামের শ্যাফট তৈরি করা হয়েছে। এরকম একটা লাইট আর এরকম জ্যাক জুড়ে দেওয়া হবে, তার জন্য প্রথমত এইরকম একটা কাগজে জাতীয় দিতে হবে, যাতে করে এই দুটো পয়েন্ট প্লাস মাইনাস টাচ হয়ে না যায়। প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস, এইভাবে রেড হচ্ছে প্লাসের সাথে যোগ করে দেওয়া হয়েছে। এবার এই দুই প্রান্তে এইভাবে এখানে একটা জ্যাক দিতে হবে। এখানে যে দুটো পয়েন্ট আছে, যেটা আমাদের এই জেনারেটর থেকে বেরোচ্ছে, আর এখানে লাইটের মধ্যে যে দুটো তার আছে, এগুলো যোগ করে দিতে হবে। তারপরেই আমরা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে লাইটটা জ্বলছে। এখন এরকম একটা কাঠ নিতে হবে, আর এই মাঝে একটা ছিদ্র করতে হবে, যাতে করে এখানে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস দেওয়া যায়, আর এখানে হরিজন্টাল অ্যাক্সিস এইভাবে রোটেট করতে পারে, তাহলে একটা উইন্ড টারবাইন তৈরি হবে। প্রথমত আমরা এখানে এরকমভাবে জেনারেটরটাকে বসিয়ে দেব। এবার এরকম একটা টেল নেয়া যেখানে বসিয়ে দিতে হবে, তার জন্য এরকম একটা লাগবে টি জাতীয়। এখানে টেল ন্যাজ দেওয়া হয়ে গেছে, এখানে আমাদের মোটরটা আছে, আর এখানে একটা শ্যাফট বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে কলমের একটা শ্যাফট তৈরি করা হয়েছে। আর এখানে একটা নাট দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ফ্যানের পাখার যে এখানে শ্যাফট আছে, কাট আছে, সেখানে বসে যেতে পারে ঠিক মতো এইভাবে। টাচ করে দেওয়া হয়েছে। এবার এরকম একটা অ্যাক্সেল এখানে বসিয়ে দেওয়া হবে। আর নিচে একটা বল বিয়ারিং বসিয়ে দিতে হবে।